রান্নার সময় ঠিক এভাবেই কোরআন তেলাওয়াত কিংবা জিকির শুনবেন আর রান্না করবেন, একসাথে দেখবেন দুইটা কাজ হবে। কোরআন তেলাওয়াত বা জিকির শোনা হয়ে যাবে আর এত টেস্টি করে রান্না হয়ে যাবে। বলেন তো আমার এই রান্নাটা কী রান্না? আজকের একদম অপছন্দের একটি খাবার আমার কাছে, এটা হচ্ছে চাল কুমড়ো। আমি একদমই অপছন্দ করি, বাট এই চাল কুমড়ো রান্নাটা আজকে নিজের ইচ্ছে মতো সর্বোচ্চ দিয়ে রান্না করেছি। আসলে কি বলবো, খেতে অসাধারণ টেস্ট হয়েছে। যদি এখনও চুলোর উপরেই আছে, বাট আমি এটা একটু টেস্ট খেয়ে দেখেছি কেমন হয়েছে। এত পছন্দ হয়েছে যার কারণে আমি এই ভিডিওটা করলাম। ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব। যাদের যাদের চাল কুমড়ো রান্না পছন্দ না বা চাল কুমড়োর রেসিপিগুলো পছন্দ না, তাদের কাজে আসবে। এত স্বাদ, পাশে মাংস থাকলে কেউ সেটা খাবে না, বিলিভ মি এটাই খাবে। অসাধারণ টেস্ট হয়েছে আজকের চাল কুমড়ো রান্না, অবশ্যই আপনাদের সঙ্গে খুব শীঘ্রই শেয়ার করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।